পিরিয়ড হবে নাকি গর্ভধারণ করবে, পিরিয়ড চলাকালীন কি প্রেগনেন্ট হতে পারবেন আপনি, সত্যিটা চলুন জেনে নিই। অনেক মহিলাই মাতৃত্বের স্বাদ ও উপভোগ করতে চান, সেই মতে পরিকল্পনা শুরু করেন তারা, সন্তানের আশায় দিন গণেন। আপনিও কি তাদেরই একজন? তাহলে নিশ্চয়ই মাসের সঠিক সময় নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আপনার মনে, জেনে নিন পিরিয়ড চলাকালীন প্রেগনেন্ট হতে পারবেন কি না আপনি। এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এই ভিডিওটিতে। আধুনিক প্রজন্মের অনেক দম্পতি সন্তান সুখ এর আশা করেন, তাই তো বিয়ের পর সঠিক সময়ে বুঝে তারা সন্তান ধারণের পরিকল্পনা করেন, আর এই পরিস্থিতিতে নানান বিপত্তির সম্মুখীন হন তারা। অনেক মহিলার মনে এমন প্রশ্ন থাকে যে মাসের কোন সময়ে শারীরিক মিলন করলে গর্ভধারণ করতে পারবেন, কিংবা পিরিয়ড চলাকালীন ও কি গর্ভধারণের সম্ভাবনা থাকে। তাহলে আর দেরি নয়, ঝটপট জেনে নিন। এক নম্বর, সন্তান ধারণের পরিকল্পনা রয়েছে। মাসের 30 দিনে গর্ভধারণের জন্য উপযুক্ত বলে মনে করেন অনেকে, কিন্তু বিজ্ঞান সে কথা বলছে না। বিশেষজ্ঞদের মতে প্রত্যেক মাসে হাই রিস্ক পিরিয়ড এবং লো রিস্ক পিরিয়ড থাকে, আর এ সময় বুঝিয়ে দাম্পত্যের উপযুক্ত পদক্ষেপ করতে হবে, অন্তত 6 মাস থেকে 12 মাস পর্যন্ত চেষ্টা করতে হবে। আর তারপরেও যদি সন্তান ধারণে সফল না হন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর আপনি যদি কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে সন্তান ধারণের পরিকল্পনা শুরুতেই চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিন। 2 নম্বর, মাসের কোন সময়ে সম্ভাবনা সবচেয়ে বেশি? প্রত্যেক মহিলার শরীরে 1 মাসের একটি সাইকেল হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। পিরিয়ডের প্রথম দিনকেই সেই সাইকেলের প্রথম দিন বলে মনে করা হয়, আর সেই দিন থেকে শুরু করে 12 থেকে 17 দিনকে হাই রিস্ক পিরিয়ড বলেন বিশেষজ্ঞরা। এই সময়ে শারীরিক মিলনে গর্ভধারণের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি, তাই বলে কি মাসের অন্যান্য সময়ে সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হলে প্রেগনেন্ট হবে না, হতেই পারেন, কিন্তু সেই লো রিস্ক পিরিয়ড এ গর্ভধারণ সম্ভাবনা থাকে খুব কম, প্রায় নেই বললেই চলে। 3 নম্বর, পিরিয়ড চলাকালীন কি প্রেগনেন্সি আসতে পারে? এই পর্যন্ত জানার পর আপনার মনে নিশ্চয়ই এই প্রশ্ন আসছে যে পিরিয়ড বা ঋতুস্রাব চলাকালীন কি গর্ভধারণ সম্ভব নয়? বিশেষজ্ঞদের মতে সাধারণত সম্ভব নয়, কিন্তু সম্ভাবনাকেও একেবারে ফেলে দেওয়া যাবে না, কারণ আপনার সাইকেল যদি ছোট হয় তাহলে তো এই সময় গর্ভধারণের সম্ভাবনা থেকেই যায়। আসলে শুক্রাণু আপনার শরীরে 5 দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে, তাই সেই সময় আপনারও ডিম্বাণু নিঃসৃত হলে তো প্রেগনেন্সির সম্ভাবনা থাকেই। তাই আপনার যদি সন্তান ধারণের কোনো ইচ্ছা না থাকে, তাহলে পিরিয়ডের সময় প্রোটেকশন নিয়ে ঘনিষ্ঠ হওয়া উচিত। 4 নম্বর, PCOS থাকলে কি করণীয়? আক্রান্ত হলে গর্ভধারণের আগেই চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। 5 নম্বর, পিরিয়ডের প্রথম দিকে কি গর্ভধারণ করা যায়? সাধারণত না, কিন্তু এমন ঘটনা ঘটলেও ঘুরতে পারে। 6 নম্বর, কবে প্রেগনেন্সি টেস্ট করা উচিত? পিরিয়ড মিস অন্তত 1 সপ্তাহ পরে টেস্ট করুন। আশা করছি আপনারা সকল প্রশ্নের উত্তর নিশ্চয় পাইছেন। এরপরও যদি মনে হয়, তাহলে বিশেষজ্ঞ ও ডাক্তারের পরামর্শ নিন। বন্ধুরা, ভিডিওটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।